সোমবারে গুৱাহাটীত উপস্থিত হল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী হওয়ার পিছত আদিত্যনাথের এয়া প্রথম ভ্রমণ। খানাপাড়াত যোগী আদিত্যনাথের সংবাদমেল, সমালোচনা রাহুল গান্ধীক। किसी लोकतांत्रिक पार्टी का अध्यक्ष या कोई नेता कोई वक्तव्य देता है और उसका वक्तव्य अगर असत्य साबित हो जाए, अच्छे लोकतंत्र की पहचान होती है कि उन नेताओं को उस नेता को स्वयं ही अपने पद से इस्तीफा देना चाहिए। राफेल विमान क्रय क्षेत्र प्रधानमंत्री मोदी नाम हांगुरी राहुल गांधी और सहयोगी अपप्रचार चलाई उच्चतम न्यायालय अभियोग खारिज कर कांग्रेसर मिथ्याचारक प्रमाण कर সংবাদমেলত মন্তব্য যোগীর। দেশ কে সামনে দুষ্প্রচার কে রূপ মে আর ঝুঠ বোল করকে ইসকা ইস্তেমাল ভরপুর কিয়া আর কেবল ইস্তেমাল হি নাহি কিয়া বলকি শিষ্টাচার কি সারি সীমাও কো শ্রী রাহুল গান্ধী জি নে লাঙ্গা ক্যোঁকি রাফেল কে মুদ্দে পর সুপ্রিম কোর্ট কে ফ্যাসলে সে সারি স্থিতিয়াঁ স্পষ্ট হো চুকি হ্যাঁ। কোর্ট কে ফ্যাসলে কো নাহি মানতে হ্যাঁ ইহ অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ হ্যায়। রাহুল গান্ধীক পুনর কটাক্ষ যোগীর। নিজে ন্যায়ালয়লৈ কিয় যোৱা নাছিল রাহুল গান্ধী? আনৰ কাণ্ডত বন্দুক থৈ কিয় গুলিয়ালে রাহুলে? আর লম্বিত রাখ করকে অধিক দিনক তক দেশ কি জনতা কো গুমরাহ করতে রহে, জেপিসি কি আড় মে গুমরাহ করতে রহে। হামে কহতে হ্যায় কি আগর ইসমে আপকো কুছ গলত লাগতা হ্যায়, এক কি রাহুল গান্ধী স্বয়ং সুপ্রিম কোর্ট কিয় নাহি গয়ে, দূসরে কে কন্ধো পর বন্দুক রাখ করকে কিয় সাধনা চাহতে হ্যায়, দূসরা আগর ইস মামলে মে উনকো লাগতা কুছ গড়বড় হ্যায়, ইসকে সংসদীয় লোকতন্ত্র মে দূসরা নাহি হো সকতা, উসে সংসদ মে বোলা জানা চাহিয়ে, ক্যোঁকি সংসদ মে কংগ্রেস ইস সচ পর পর্দা ডালনে কে লিয়ে ইস পর বহস নাহি করনা চাহতি। অবশ্যই রাফেল প্রসঙ্গ এড়ি অন্য একো মন্তব্যই নকরে যোগী আদিত্যনাথে। সংবাদমেল সামৰি কামাখ্যা দর্শনের বাবে রওনা হয়েছিল উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীগী। ব্যুরো জার্নেলিস্ট দিদওয়ানের সঙ্গে মালিগাঁওয়ের সাইদুর রহমানের সহযোগত ববিতা গগৈ, রিপোর্ট প্রাগ নিউজ।